Shaolin Grandmaster. Bruce Lee বা জ্যাকি চ্যানকে চেনেন না এমন মানুষ সত্যি বিরল। সিনেমার বদৌলতে মার্শাল আর্টের এই দুই হিরোকে যুগে যুগে বিভিন্ন প্রজন্ম চিনেছে। কিন্তু আজ বলবো বাস্তব জীবনের এক বিশ্ববরেণ্য মার্শাল আর্ট হিরোর কথা। ওয়াং জি পিং নামের চাইনিজ এই উশু গ্র্যান্ডমাস্টার চীন দেশে ডাক্তার ওয়াং নামেও পরিচিত। তবে চীনের মুসলমানদের কাছে তিনি শায়খ মোহাম্মদ ওয়াং নামেই বেশি পরিচিত। ঠিকই শুনেছেন, মোহাম্মদ ওয়াং নামের এই মার্শাল আর্ট হিরো ছিলেন চাইনিজ মুসলিম। দর্শক, আজকের পর্বে বিশ্ববিখ্যাত এই মার্শাল আর্ট হিরো সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হবে। চীনের মার্শাল আর্টের কিংবদন্তি ওয়াং জিপিং 1881 সালে হেবেই প্রদেশের একটি মার্শাল আর্ট পরিবারে জন্মগ্রহণ করেন। 1928 সালে মার্শাল আর্ট ইনস্টিটিউটের শাওলিন কুংফু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান। পরে চাইনিজ উশু অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পেশাদার প্রতিযোগিতায় মার্কিন, রুশ, জার্মান ও জাপানের অনেক বড় বড় মার্শাল আর্টিস্টরা তার সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছিলেন। মজার ব্যাপার হল, চিকিৎসাবিদ্যাতেও শায়খ মোহাম্মদ ওয়াংয়ের অবদান স্মরণ করেন চীনারা। তিনি চীনা মেডিসিন অ্যাসোসিয়েশনেরও দায়িত্ব পালন করেন, আর এজন্যই চীন দেশের ডাক্তার ওয়াং নামেও পরিচিত ছিলেন তিনি। মুসলিম এই মার্শাল আর্ট হিরো চীনের ষষ্ঠ জাতীয় গেমসে মার্শাল আর্ট এবং কুস্তির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। চীনের প্রথম প্রধানমন্ত্রী চৌ এন লাই যখন বার্মা সফরে যান, মোহাম্মদ ওয়াং তার সফরসঙ্গী ছিলেন। সেই সফরে মার্শাল আর্ট প্রতিযোগিতাতেও অংশ নেন তিনি। মজার ব্যাপার হল, তখন তার বয়স হয়েছিল 80 বছর। 1973 সালে 93 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি মার্শাল আর্ট হিরো।